নমস্কার বন্ধুরা, কেমন আছে সবাই? তো এই ভিডিওতে থাকবে তোমাদের জন্য ভারতীয় ক্রিকেটকে নিয়ে একটা বড় আপডেট। তো কোথাও যেও না, শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে থেকো, অনেক কিছু রয়েছে এই ভিডিওতে তোমাদের জন্য। তো ভিডিও শুরুর আগে যারা যারা এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ওঠোনি, প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও, তাহলে কিন্তু খেলাধুলা সংক্রান্ত সমস্ত ধরনের লেটেস্ট আপডেট আমাদের চ্যানেলের মাধ্যমে তোমরা সবার আগে পেয়ে যাবে। এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার পাশাপাশি কিন্তু পাশের বেল আইকনটিকেও প্রেস করে দিও, তাহলে কিন্তু আমি যখনই কোনো ভিডিও আপলোড করব খেলাধুলা সংক্রান্ত, তোমাদের কাছে সবার আগে নোটিফিকেশনটা পৌঁছে যাবে এবং তোমরাও কিন্তু সবার আগে সব ধরনের লেটেস্ট আপডেট খেলাধুলা সংক্রান্ত আমাদের চ্যানেলের মাধ্যমে তোমরা পেয়ে যাবে। তো আর কথা না বাড়িয়ে আসা যাক মেইন টপিকে। তো তোমরা জানো যে T20 ওয়ার্ল্ড কাপ এবছর শুরু হচ্ছে এবং ভারত তারা কিন্তু তাদের T20 ওয়ার্ল্ড কাপে এবছর প্রথম যে ম্যাচটা খেলবে সেটা পাকিস্তানের সাথে খেলবে এবং সে ম্যাচটা হতে চলেছে 24শে অক্টোবর রবিবার। বাট তার আগে ভারত কিন্তু বেশ কয়েকটা ওয়ার্ম আপ ম্যাচ খেলবে এবং আজকে কিন্তু ভারত তাদের প্রথম ওয়ার্ম আপ ম্যাচটা খেলবে এবং সেটা হচ্ছে ইংল্যান্ডের সাথে। তো ইংল্যান্ড ভার্সেস ভারতের আজকে প্রথম ওয়ার্ম আপ ম্যাচটা হতে চলেছে এবং তোমাদের জানিয়ে দিই ম্যাচটা কিন্তু তোমরা সন্ধ্যা 7:30 থেকে দেখতে পাবে এবং ভারতের হয়ে অধিনায়ক করবেন বিরাট কোহলি এবং ইংল্যান্ডের হয়ে অধিনায়কত্ব করবেন ইয়ন মর্গান। তো একটা যথেষ্ট হাড্ডাহাড্ডি লড়াই হতে চলেছে, এ ব্যাপারে কোনো সন্দেহ নেই ম্যাচটাতে। তো এই ম্যাচের যাবতীয় তথ্য এবং ম্যাচের রেজাল্ট এবং আরও যদি কোনো আমি ডিটেলস পাই সব কিছু কিন্তু আমাদের চ্যানেলের মাধ্যমে আমি তোমাদের জানিয়ে দেব। তো তার জন্য তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো অবশ্যই এবং যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক আর শেয়ার করে দাও এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে প্রেস করতে একদমই ভুলবে না এবং তার পাশাপাশি কিন্তু কমেন্ট করে জানাও যে তোমাদের কি মনে হয় আজকে কোন দলটা জিততে পারে, ভারত নাকি ইংল্যান্ড, অবশ্যই কমেন্ট করে জানাবে। তো আজকের মতো এইটুকুই, দেখা হচ্ছে পরের ভিডিওয়ে, ততক্ষণের জন্য ভালো থেকো আর দেখতে থেকো গেম অন।